পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহার্জুদের অভ্যাস করুন আল্লাহ নবী বলেছেন রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও ফাইন নাহু দা হী কবলাকুম এটা তোমাদের পূর্ববর্তী সকল নেক্কার ব্যক্তিদের আমল করবাতুন ইলা আরব বেকুম এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হল জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হল পুরা রাত তারা বিছানার সাথে পিট লাগিয়ে রাখে না আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন তাতাজাফা জুনুবুকুম মানিল মাদাজি ইয়াদউনা রাব্বাকুম খাওফাও ওয়া অতমা রাতের বেলা বিছানা থেকে তাদের আলাদা থাকে জাহান নামের রাজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে আল্লাহ অন্য জায়গায় বলেছেন কানিল রাতের এরা খুব কম ঘুমায় করে করে রাত কাটায় আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা এক দুই ঘন্টা ঘুমিয়েছেন বাকি অংশটুকু তারা তাহার আদায় করে কাটিয়েছেন চেহারা নষ্ট হয় নাই বরং তাহার যুদ্ধ গুজারি মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন জুড়ে বলেন তিনি কে এজন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যদি হতে চাও রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও তাহলে প্রিয় বান্দা আজার হয়ে যাবেন তিনি কে রাতে রাধারে যারা সেজিদাতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সেজিদাতে রয় ত চোখের স্রুতে নদী যেন বই ছলোনার হাত ছানি যতো পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সুমান আল্লাহ রাত কাটবে কিভাবে রুকু আর দিয়ে এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নাম্বার 4 চার নাম্বার এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন আল্লাহ কি ধারাবাহিক ভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে আরে আমি পাঁচ ওয়াক্তের নামাজই তাহাজ্জুদও পড়ি বছরে বছরে রমাদানে গিয়ে ইতিকাফ করি হজ করেছি হিসাব নাই আমার জান্নাত কে থেকে মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায় এজন্য আল্লাহ পরের অংশে বললেন রহমানের বান্দা ইবাদত গুজারি হয়ে ইবাদতের অহংকার করে না বরং আল্লাহর জাহান নামের ভয়ে জাহান নাম থেকে বাঁচার জন্য ইবাদত করার পরেও আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করে এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما، إنها ساءت مستقرا রহমানের বান্দা হলো তারা জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা যারা বলে হে আমাদের রব জাহান্নামের নামের সর্বনাশা আজাব থেকে আমাদেরকে বাঁচাও নিশ্চয়ই জাহান আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট ইবাদত দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ইবাদতের সাথে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই শুধুমাত্র আমল দিয়ে কেমতের দিন জান্নাতে যাওয়া যাবে না আমলের সাথে আল্লাহর রহম লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর নবী বলেছেন মান্নু কিসা যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন বিচার চাইবেন সে ব্যক্তি ধরা পড়বে আটকে যাবে জাহান নামে যাবে আম্মা জানা ঈশা আল্লাহ আনহা তখন বললেন অগো আল্লাহর নবী কোরআনে তো আল্লাহ বলেছেন ও আম্মা উতিয়া কিতাবাহু বিয়া বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ডান হাতে আমল নামা পাবে যারা সহজ হিসাবের সম্মুখীন হবে তারা আল্লাহ তো বলেছেন ডান পন্থীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন আর আপনি বলছেন হিসাব চাইলে হিসাব কঠিন হয়ে যাবে বুঝলাম না ব্যাপারটা নবীজি তখন বললেন আল্লাহ যদি কেয়ামতের দিন কোনো বান্দার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান আল্লাহ তালা ওই ব্যক্তির হাতে থাকা আমল দেখবেন কিন্তু যা যাচাই বাচাই না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিবে আমার আপনার সমাজে বেআবের মতো চলাফেরা করে অভদ্রের মতো চলাফেরা করে অহংকারী মোট নিয়ে চলাফেরা করে এমন মানুষ আছে না নাই কিসের অত অহংকার আপনার এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার সৃষ্টি হয়েছে মাটির সাথে মিশে যাবেন যে মানুষ নাপাক পানি থেকে এসে মাটির সাথে মিশে যায় তার অহংকার করা মানায় হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আল কিব্রিয়া উরিদাহিন অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে আর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে দুনিয়া এবং আখিরাতে তাকে বেজ্জত করে যিনি লাঞ্ছনা এবং শাস্তির সম্মুখীন করবেন তিনি কি অহংকার করা এটা হলো শয়তানের স্বভাব এটা কোনো ভালো মানুষের স্বভাব নয় এটা কোনো মোমিন ব্যক্তির স্বভাব নয় অনেক মানুষকে দেখা যায় জ্ঞানের বড়াই করে জ্ঞানের অহংকার করে নিজেকে মনে করে আমি সব জানতা মনে করে হামসে বড় কন্যা আমার চেয়ে কে বড় সবই তো আমি জানি জ্ঞানের বড়াই করা এটা কোনো মোমেন ব্যক্তির শোভা পায় না অহংকার করা যাবে না বড়াই করা যাবে না বরং আল্লাহর কাছে উপকারী জ্ঞানের জন্য দোয়া করতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে আমি এবং মানুষ উপকার লাভ করতে পারে জ্ঞান হলো আল্লাহর নিয়ামত এটা পেয়ে অহংকারী হয়ে যায় না যদি অহংকারী হয়ে যান যে আল্লাহ জ্ঞান দিয়েছেন তিনি আবার জ্ঞানের এই নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারেন কি পারেন না এমন বহু মানুষকে আমরা দেখেছি অনেক জ্ঞানী মানুষ মাথা পাগল হয়ে গেছে আছে না নাই টাকা পয়সার অহংকার করবেন না বড়াই করবেন না কারণ সকাল বেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে কে বেলা রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনিকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করবেন না কারণ ক্ষমতা এমন স্বার্থপর জিনিস এটা এখন আছে তো পড়ে নাই আজ আছে তো কাল নাই এটা হলো এমন স্বার্থপর জিনিস যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে যখন নাই তখন কোনো দাম নাই এজন্য ক্ষমতার পাওয়ারে ক্ষমতার অহংকার হেডাম দেখিয়ে মানুষকে তুচ্ছতা করে হিংস্র উপরে ঝাঁপিয়ে পড়বেন না বরং মানুষের সাথে মিশেন নম্রতার সাথে কথা বলেন ভদ্রতার সাথে কথা বলেন সুন্দর আচরণ করেন যদি ক্ষমতার অহংকার দেখিয়ে বিনয়ের পরিবর্তে মানুষের সাথে অভদ্র আচরণ করেন তো মনে রাখতে হবে যে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়েছে। সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়ায় পেজ করে চেয়ার থেকে নামাতেও পারেন এজন্য মানুষ কখনো অহংকারী হতে পারে না অহংকার হওয়া এটা মুমিনের জন্য শোভা পায় না এজন্য আল্লাহ কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনী ইলেন ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি ইন্নাকালান্ত খরি পল আরদা ওয়া লান তাবুলুগাল জমিনের বুকে অহংকার করোনা কারণ অহংকারের সাথে জমিনে বিচরণ করে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না ওয়া লান তাবুলুগাল জিবালাতুলা এমন কি অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিয়েছেন তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন তিনি তার সন্তানকে নসিহত করতে যে তার সন্তানকে এই নসিহত করলেন ওয়ালা তুসাইর খাদ্দা নাস বাবারে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না কারণ হলো ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাহ নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন তাহলে রহমানের বাংদারা ভদ্র হবে নম্র হবে অভদ্র হয়ে চলাফেরা করবে না আজ আমাদের সমাজ থেকে যেন আদব কায়দা চলে যাচ্ছে অনেক যুবকেরা তরুণেরা কিশোরের রাস্তাঘাটে চলাফেরা করে রাস্তায় বড় ভাই কিংবা মুরব্বী দেখলে আদবের সাথে চলাফেরা করে না মোটরসাইকেল চালায় দেখা যায় মুরব্বীর পাশ দিয়ে বড় ভাইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল হরন বাজিয়ে বাজিয়ে আরও দেখা যায় ডিজে স্টাইলে ডানে বামে কাইত করে করে চালায়া যায় এমন ছেলে পেলে আসে না নাই রহমানের বান্দা এরকম চলাফেরা করে না তার চলাফেরায় ভদ্রতা থাকে কথাবার্তায় নম্রতা থাকে চলাফেরার মধ্যে একটা সৌন্দর্য থাকে কথাবার্তায় চলনে বলনে কথনে উঠা বসায় ভদ্রতার বই প্রকাশ হয় আল্লাহ বলেছেন এজন্য রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা নম্রতার সাথে কথা বলবেন বিনয়ের সাথে চলবেন সম্মান দিলেই বিনয় প্রকাশ করলে আপনার দাম কমে যাবে না মানত মাদু আলিল্লাহ কি যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান যিনি আরও বাড়িয়ে দেন তিনি কি নেন এজন্য কথাবার্তায় চলনে বলনে উঠা বসায় আপনার মধ্য থেকে যেন কোনো অহংকার প্রকাশ না পায় বরং দুনিয়ার জমিনে চলবেন নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে এটা হলো রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি এই গুণাবলী অর্জন করবে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও বলে না আমিন এরপরে রহমানের বান্দাদের দুই নাম্বার গুণাবলী হলো এটা বড় চমৎকার গুণাবলী আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই গুণাবলী নাই রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না কেউ তাকে কেউ তাকে কষ্ট দিলে সে কষ্ট দেয় না গালির জবাবে গালি দেয় না মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে মোকাবেলা করে এরা জাহেলদের সাথে কখনো তর্ক করে না এজন্য আল্লাহ বললেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দেখলে সালাম দিয়ে বিদায় নেয় যারা আরে জাহেলের সাথে কথা বলে সময় নষ্ট করা এটা কোনো ভদ্র মানুষের রুচি নয় ব্যক্তিত্বহীন মানুষ পার্সোনালিটি লেস তার সাথে কথা বলে আমি কেন আবার সময় নষ্ট করব কারণ ওর মধ্যে তো নম্রতা নেই ভদ্রতা নেই ওর মধ্যে ভদ্রতার বালাইও নাই ওর সাথে আমি কথা বলতে যাব কেন আমাকে গালি দিয়েছে আমি তাকে গালি দিব কেন আমার জন্য গালি দেওয়া শুভ পায় না সে গালি দিয়ে মরে যাক আমার কিছু করার এটা কত বড় গুণ জানেন এই হজম শক্তি আপনাদেরও নাই আর মহিলাদের একদম নেই কোন মহিলাকে কেউ যদি একটা গালি দেয় তো হাজবেন্ড বলে তুমি এখানে একটু দাঁড়াও আমি তারে বিষটা দিয়ে আসি এই হলো আমাদের স্বভাব আমরা হজম করতে জানি না আরে আপনাদের কথা কি বলবো আমাদের আলেমদের কথাই বলি আমরাও হজম করতে পারি না যদি আমাকে কেউ একটা কথা বলে তখন দেখা যায় কি আমি তাকে আরো বিশটা কথা বলি একজন দায়ীর স্বভাব আপনি দায়ীল আল্লাহ হতে হলে নবীজির সিরাত পড়ে আসুন আল্লাহর নবীকে কাফেররা হাজার হাজার গালি দিয়েছে আর নবীজি তার বিপরীতে একটা গালিও দিয়েছেন সূরা মুযাম্মিল পড়ে দেখেন আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন আল্লাহ তাআলা নবীকে বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী এই কাফিরের গোষ্ঠী আপনাকে যা বলে আপনি উত্তম ভাবে সবর করুন এদের কথাবার্তা উপেক্ষা করুন আল্লাহ নবীকে তারা বললো জাদুকর তারা বললো তারা বললো মিথ্যাবাদী একটা গালিও দিলেন না। জবাবে তাদের প্রতি রাগ ও করলেন না বরং তারা দিল গালি আর নবীজি দিলেন তাও আর আমাদের খুচুর কে হুজুর কিছু বললে পাল্টা আরো ভিডিও বানায় এগুলো আল্লাহর স্বভাব নয় এগুলো ছেড়ে দেন এগুলা ঠিক নয় আলেমে আলেমে বাড়লে জালেমে জালেমে বন্ধুত্ব কেন আমি আমার ভাইয়ের কেন আমি আমার ভাইকে নিয়ে কটু কথা বল আমার ভাইয়ের কোনো ভুল থাকতেই পারে আজকের এই যুগে যোগাযোগ করা খুব ইজি ব্যাপার সহজ ব্যাপার আমি তার বাসায় চলে যাব বিনা দাওয়াতে যাব অসুবিধা আছে আমি চলে গেলে কি আমাকে ফিরাই দিবে অথবা তাকে আমি ফোন করব সাথে কথা আছে এগুলো ছেড়ে দেন আপনাদেরকে দেখে মানুষ শিখবে আপনার মধ্যে যদি যদি এমন কিছু থাকে থাকে হজম করার শক্তি না তো ময়দানে আপনি টিকে থাকবেন কেমনে আরে দাওয়াতি ময়দানে দাওয়াতি এই ময়দানে টিকে থাকতে হলে হজম করার শক্তি ভেতরে রাখতে হবে আল্লাহ নবী কষ্ট পেয়েছেন কষ্ট দিয়েছেন দুঃখ পেয়েছেন দুঃখ দিয়েছেন গালি খেয়েছেন গালি দিয়েছেন তা আপনারা কি করবেন আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন দেখা হলে ফুল দিবেন সালাম দিবেন এখানে আশেপাশে কোনো বাজার আছে না নাম কি পুরাদ বাজার সব পুরাই ফেলে তাই না আচ্ছা এমন এক ব্যক্তি যে ভাই আপনার নামে গিবধ করে যে আপনার নামে বদনাম রটায় যে ব্যক্তি আপনাকে দেখতেই পারে না পুরাদ বাজারে দেখা হইলে বলবেন তোরে বহুদিনে পাইছি সাইজ করবেন এটা মুমিনের স্বভাব নয় মুমিনের স্বভাব কি জানেন দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আমার নামে বদনাম রটায় যে ব্যক্তি আমাকে দেখতেই পারে না তাকে পাইলে বলবো আসসালাম আলাইকুম ভাইজান আসেন আমরা দুই ভাই মিলে চা খাই তবে কথা হলো আপনি বিল দিতে পারবেন না যান দুজনে চা খান বিলটাও আপনি দিয়ে দেন আপনি তাকে কথা দিয়ে জবাব দেওয়া লাগবে না এই যে সুন্দর আচরণ দিয়ে একটা জবাব দিলেন ও ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে আর আমি কার বদনাম করি অত ফেরেস্তার চাইতো আরো ভালো মানুষ সব সময় মুখ দিয়ে জবাব দেওয়া লাগে না ব্যবহার দিয়ে উচিত শিক্ষা দেওয়া যায় মানুষ কিন্তু এই এই স্বভাব কাদের আছে বলেন আমার সাথে একবার এরকম একজনের ঘটনা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে পনেরো বিশ মিনিট যাওয়ার পরে বলে ভাই পা ধরলাম আর জীবন এগুলো করব আমি বললাম ভাই কি হয়েছে আমি বললাম আমি এগুলো কিছু জানি না আপনি যা করার করেছে হজম করা শিখে। আর ফেসবুক তো একটা আছে এটার নাম দিয়েছে আমি বুক চুগল ঘুরি বুক সময় নষ্ট করার বুক এখানে পড়ে থাকেন আরে ভাই যে সময় ফেসবুকে নষ্ট করেন এই সময়টা পড়ালেখায় কাটান ব্যবসায় কাটান দেখবেন বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই ফোন ইউজ করারও সময় যারা জীবনে সফল হয়েছে এগুলোর তার সময় তার সময় নেই হজম করা শিখেন এই স্বভাবটা খুব গুরুত্বপূর্ণ স্বভাব বিশ্বাস করেন এই স্বভাবটা যদি আমাদের মধ্যে থাকে এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই আমাদের সমাজে সম্প্রীতি বেড়ে যাবে সমাজের হানাহানি মারামারি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া এটা রহমানের বান্দার স্বভাব আর জাহেল সাথে তর্ক করা যাবে না এই যে বাহাস 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 কিংবা তর্ক এগুলো ভালো মানুষের কাজ না তর্ক করলে কোনোদিনও কোনো জিনিসের সমাধান আসে না সমাধান সমাধান আসে সমাধান আসে পড়ে দুইজনে মিলে কথা বললে সম্পর্ক বাড়ালে উদারতায় সম্পর্ক বাড়ে তর্ক করলে সম্পর্ক বাড়ে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তর্ক করিও না জাহেল মানে এখানে মূর্খ নয় জাহেল মানে বলা হচ্ছে যারা বেহুদা ফালতু কাজ নিয়ে ব্যস্ত থাকে এদের সাথে তুমি ওদের মতো ব্যক্তিত্বহীন রুচিহীন হয়ে যেও না তুমি তার সম্মুখীন হলে সালাম দিলে চলে যাও তোমার সময়কে তুমি কাজে লাগাও এটা রহমানের বান্দার স্বভাব সোবান আল্লাহ পড়েন আপনাদের মনোযোগ আছে না চলে গেছে কথাগুলো বুঝতেছেন তো কয় নাম্বার স্বভাব বললাম এক নাম্বার বলেছে রহমানের বান্দারা ভদ্র না অভদ্র অহংকারী না বিনয়ী দুই নম্বরে বলেছে রহমানের বান্দারা হয় সহনশীল উগ্র হয় না তিন নাম্বার সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল তারা কি করে রাতের বেলা রহমানের বান্দারা রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না রহমানের বান্দারা রাত জেগে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা চেলসার খেলা দেখে সময় নষ্ট করে না আইপিএল বিপিএল দেখে সময় নষ্ট করে না থ্রিলার ওয়েব সিরিজ মুভি ফটোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায় আল্লাহ তাআলা কুরআনে আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা <li>রব্বিহিম সুন্ন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা ঠিক তো কইলেন আর আমাদের দেশে মাফলে ঠিক কি না ঠিক কি না এটা ফ্যাশন হয়ে গেছে আবার এটাও ঠিক 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 বলা বন্ধ করেন বুঝবার চেষ্টা করেন হাসি আমরা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ভাই আমার ভাইগুলো যারা আয়োজন করেছে আমি তাদের মুখের দিকে তাকি আমার এত কষ্ট লেগেছে ছুটগুলো শুকনা খাইতে পারে না এত কষ্ট করেছে তারা এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে আপনারা এখানে তামাশা করার জন্য নয় এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবল মাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য আবার ও ঠিক আবারো ঠিক একটু বুঝবার চেষ্টা করেন বাদাম খাইতেছেন ভালো কথা খান ঠান্ডা লাগছে তো বাদাম খাইলে শরীর গরম থাকবে কিন্তু মনোযোগ যেন থাকে আমি শেষে কিন্তু জিজ্ঞেস করি সবাই জবাব দিতে পারবেন তো রহমানের বান্দারা রাতের বেলা কেসি নিতে যায় না জুয়া খেলে না আড্ডা দেয় না তাবাসা করে না রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয় সোবাহ আল্লাহ পড়েন আমাদের মধ্যে কেউ কেউ আছেন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সকাল বেলা গাল ফুলে যায় চেহারা ফুলে যায় আর আমাদের নবীর অবস্থা কেমন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায় সুবহানাল্লাহ বলবেন তো আপনারা সুবহানাল্লাহ আমাদের কি ফুলে শরীর ফুলে মুখ ফুলে আর আল্লাহর নবীর কি ফুলে মিল আছে বলেন মিল আছে আহা এখনকার যুবক ছেলেরা তো রাত দুইটা তিনটা চারটা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে চালাতে আর একজনের চেহারা দেখেছেন যৌবনকালে সে থাকবে ফিজিক্যালি ফিট চেহারায় থাকবে তারুণ্য যৌবন লাবণ্য যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে কেন জানেন কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে যৌবন নষ্ট করে সে রাত কাটায় আরে যারা এই যৌবনকালীন সময়ে তাহাজ দিয়ে রাত কাটায় এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেন পাস ওয়াক্ত নামাজই তো ঠিক নাই তাহদুত পড়বে কেন নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানী অনেক পাগলা আছে তই হুজুর আমি ব্যস্ত তো বেশি নামাজ পড়তে পারি না আমার ইমান ঠিক আছে পাগলা তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে তোর ইমানি তো নাই এটা ঠিক থাকে কেমনে রে পাগলা ই블িস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা এক সাজদা না দিয়ে কাফির ওয়াকানা মিনাল আর আপনি কয়টা দেন না ডেইলি আমার জাতীয় কবি বলেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আছো মাগরিবের ওই শুনি আজান এখনো জামাতে হওয়ার শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা পাত্রে আমামা শির চুকুরি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ুরে নিশা আমার জাতীয় কবিকে আমি প্রচন্ড ভালোবাসি কারণ তিনি ইসলাম সম্পর্কে আর নবীজির ব্যাপারে এত লিখা লিখেছেন পৃথিবীতে আর কোনো কবি এরকম লিখতে পারেনি সুবাহান আল্লাহ এজন্য আমি তাকে প্রচন্ড ভালোবাসি সকল সাইডেই ইতাল লেখা রয়েছে আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো তিনি ছিলেন সত্যপন্থী সত্য বলতে কলিজা লাগে তো সত্য কথা বলা এটা এত সহজ বিষয় না কেবল মাত্র আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়ে দান করেন তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সামনে বলতে পারে ঠিক তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো আর আমার জাতীয় কবি তখন জালিমের বিরুদ্ধে হুংকার দিয়ে লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আল্লাহ আকবার তার সারা জীবনের লেখনিতে জালিমের প্রতি কোনো দরদ নাই তোষামত নাই আছে সত্যের প্রকার আছে সত্যের প্রচার আর প্রসার আল্লাহ তার কবরকে জান্নাতুল ফের দাউস বানিয়ে দেন তিনি যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে আসর মাগরিব খেলাধুলা করতে করতে এসা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে এটা চব্বিশতম মাহফিল তেইশতম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে পঁচিশতম মা ফিরের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে হ্যাঁ মৃত্যুর কোনো সিরিয়াল নাই তো ফজরের নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন জুহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা জানাজা হতে পারে কি পারে না এ যুবক ভাইয়েরা বুড়া হওয়ার অপেক্ষা না তোমার মতো কত যুবক যুবক অবস্থায় কবরে চলে গিয়েছে কিবিনিউল মাইন্ড देयर इज नो সিরিয়াল অফ মৃত্যুর কোন সিরিয়াল বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না সাজদা দিতে পারবেন না কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এখন আমি যুবক মানুষ রুকু সাজদা ঠিক মতো দিতে এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাব আছে এজন্য তো আল্লাহ নবী বলেছেন এই যৌবন কালের ইবাদতের যৌবন ইবাদতকারী যারা হাসরের মাঠে আরশে সে আজিমের নিচে জায়গা পাবে তারা সুবহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহার অভ্যাস করুন আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও ফা ইন্নাহু ক্বাব্লাল সালিহিনা ক্বাবলাকুম এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল ওয়াহুয়া ক্বুরবাতুন ইলা রাব্বিকুম এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন তাতাজাফা জুনুবুকুম আনিল মাদাজিআ ইয়াদউনা রাব্বাকুম খাওফাও ওয়া অতমা রাতের বেলা বিছানা থেকে তাদের পিজালাদা থাকে জাহান জাহান্নামের আযাবের ভয় এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন কানু লিমা মিনাল লাইলি মা ইহজাউন وبالاصহারিহুম ইস্তাগফিরুন রাতের বেলা এরা খুব কম ঘুমায় ইস্তিগফার করে করে রাত কাটায় আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা এক দুই ঘন্টা ঘুমিয়েছেন বাকি অংশটুকু তারা তাহার আদায় করে কাটিয়েছেন চেহারা নষ্ট হয় নাই বরং তাহার যুদ গুজারি মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন জুড়ে বলেন তিনি কে এজন্য আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যদি হতে চাও রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহার নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও তাহলে প্রিয় বান্দা আজার হয়ে যাবেন তিনি কে Thank you. রাতে রাধারে যারা সেজিদাতে রয় দু চোখের শ্রুতে নদী বয় রাতে রাধারে যারা সেজিদাতে রয় দু চোখের শ্রুতে নদী ছল ছলনার হাত ছানি যত আসো ফিরে ও না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কিছু চায় না আল্লাহ রাত কাটবে কিভাবে রুকু আর এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নাম্বার 4 চার নাম্বার এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন আল্লাহ কি ধারাবাহিকভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে আরে আমি পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজুদও পড়ি বছরে বছরে রমাদানে গিয়ে এতে করি হজ করেছি হিসাব নাই আমার জান্নাত কে থেকে মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায় এজন্য আল্লাহ পরের অংশে বললেন রহমানের বান্দা ইবাদত গুজারি হয়ে ও ইবাদতের অহংকার করে না বরং আল্লাহর জাহান নামের ভয়ে জাহান নাম থেকে বাঁচার জন্য ইবাদত করার পরেও আল্লাহর কাছে জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করে এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা فنصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا রহমানের বান্দা হলো তারা জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা যারা বলে হে আমাদের রব জাহান নামের সর্বনাশা আজাব থেকে আমাদেরকে বাঁচাও নিশ্চয়ই জাহান আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট ইবাদত দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ইবাদতের সাথে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই শুধুমাত্র আমল দিয়ে কেমতের দিন জান্নাতে যাওয়া যাবে না আমলের সাথে আল্লাহর রহম লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর নবী বলেছেন মান্নু কিসা অনদিবা যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন বিচার চাইবেন সে ব্যক্তি ধরা পড়বে আটকে যাবে জাহান্নামে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন ওগো আল্লাহর নবী কোরআনে তো আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়া বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ডান হাতে নামা পাবে যারা সহজ হিসাবের সম্মুখীন হবে তারা আল্লাহ তো বলেছেন ডান পন্থীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন আর আপনি বলছেন হিসাব চাইলে হিসাব কঠিন হয়ে যাবে বুঝলাম না ব্যাপারটা নবীজি তখন বললেন আয়েশা গো শোনো আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো বান্দার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতে থাকা আমলনামা দেখবেন কিন্তু যা চাই বা চাই না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ কি বুঝে পড়ছেন একটু বুঝে শুনে পড়েন আমার হাতে দেখেন এটা এটা একটা একটা লিফলেট পোস্টার দিন আমাদের হাতে হাতে নামা থাকবে আচ্ছা আপনার বাড়ি কুষ্টিয়া মিরপুরে আমার বাড়ি সিলেটে মনে করুন আপনার এই এরিয়াতে ব্যবসা বাণিজ্য আছে পরিবার নিয়ে সিলেটে ঘুরতে গেলেন সিলেট তো অনেক সুন্দর জায়গা জানেন তো আপনারা আপনারা যাইয়েন ঘুরে ফিরে আসবেন তো আপনি আপনার পরিবার নিয়ে সিলেটে গেলেন এখন মিরপুর বাজারে আপনার অনেকগুলো মার্কেট আছে এখন এত ব্যবসা বাণিজ্য আপনার ম্যানেজারকে বললেন দেখো আমি তিন দিনের জন্য যাচ্ছি তুমি আমার সব কিছু দেখাশোনা করে রেখো হিসাবটা ঠিকঠাক মতো রাইখো আপনি ফিরে আসার পরে ম্যানেজার হিসাব দিচ্ছে এই যে আপনার কাছে এসেছে স্যার এই দেখেন গত তিন দিনের হিসাব গত তিন দিনে এই এই খাত থেকে এত টাকা আয় এই এই বাবদ এত টাকা ব্যয় আপনি ভাবলেন কি আমার এত পরিচিত বিশ্বস্ত ম্যানেজার হিসাব চেক করার কি দরকার হাতে নিয়ে বললেন নিয়ে বললেন যাও যাও যাচাই করলেন না এটা হিসাব নেওয়ার একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো ম্যানেজার হিসাব নিয়ে এসেছে আপনি বলেন এই এদিকে আয় এই এই কাজটা এরকম হলো কেন এটা এভাবে হলো না কেন এটা এভাবে করলো না কেন এটা এরকম হওয়া উচিত ছিল এখন যদি তাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করা আরম্ভ করেন ম্যানেজারের জন্য হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল না দ্বিতীয় পদ্ধতি সহজ ছিল জোরে বলেন যারা জবাব দিচ্ছে এরা আমার একটি রিয়েল শ্রোতা যারা জবাব দিচ্ছেন এরা আবেগী শ্রোতা এরা হুদাই আসছে হুদাই বসে আছে ক্লাসের মধ্যে স্যাররা যখন পড়ান এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছেন না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট স্যার লেকচার দেন কিছু ছেলেরা এদিক ওদিক টাকায় স্যার যখন বলে এই বুঝছো কি না বুঝছি তো স্যার যখন মাঝখানে কয়েকটা দাঁড় করায় তখন বুঝে কে বুঝছি আর কে বুঝে নাই তো এখানে ভালো ছাত্রের মতো বসেন কনসেন্ট্রেট হয়ে কথা শুনে প্রথম পদ্ধতিটা সহজ ছিল কারণ ওখানে কোনো যাচাই বাঁচাই ছিল না কি দিন প্রত্যেকের হাতে হাতে আমল নামা থাকবে সারা জীবন যারা নামাজ আদায় করেছে আল্লাহ যদি বলেন এই তুই সাজদাটা এরকম দিলি না কেন তুই এই কাজটা এমনি করলি না কেন তুই হস করার সময় এটা এভাবে না না কেন কেন সময় এটা এভাবে জায়গায় জায়গায় যদি আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করেন তো বুজুর্গ ব্যক্তি আটকে যাবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর নাই আর আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ যদি কাউকে দয়া করতে চান তো হাতে থাকা আমল নামা দেখবেন আল্লাহ বলবেন কিরে আচ্ছা তোর হাতে আমল আছে তোর প্রতি আমার দয়া আছে যা যাচাই বাচাই করবো যা দৌড় মার জানাতে যা সুবাহ এটা হলো হিসাবের সহজ পদ্ধতি নবীজি বলেছেন এজন্য নবীজিও দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা হে আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নিও বলেন আমিন রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী হলো এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে আপনিও দোয়া করবেন দোয়া হলো কেমন অসাধ্য অসাধ্যের ভেতরে চলে আসে বেশি বেশি দোয়া করবেন সামনে রমজান মাস রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয়ে বলেছেন মোহাম্মদ আলাইহি আমাদের দেশের বেশিরভাগ মানুষের সিস্টেম হলো ইফতারের আগে খেজুর শরবত বিভিন্ন ধরনের শরবত ছুলা মিষ্টান্ন পেঁয়াজু বেগুনি অনেক ধরনের ইফতার নিয়ে বসে আর মোবাইলের দিকে তাকায় ফেসবুক স্ক্রল করে আজানের অপেক্ষা করে দুরুদ নাই তিলাওয়াত নাই ইস্তেকফার নাই একটু দোয়াও করে না অথচ আল্লাহর নবী বলেছেন ইফতার সামনে নিয়ে বান্দা যখন হাত ওঠায় ওই হাতকে আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ দোয়া কবুলের কিছু জায়গা আছে যেমন আজান ইকামতের মাঝখানে দোয়া করলেও দোয়া ফিরাইয়া দেওয়া হয় আজকে ছিল জুমার দিন জুমার দিনেও দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত রয়েছে ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে চান আপনার চাওয়া যিনি পূরণ করে নেবেন তিনি কি রহমানের বান্দা জান্নাতের সুসংবাদ বান্দা হতে হলে যখনই হাত তুলবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহর নবী ফজরের ফজরের ফরজ এবং মাগরিবের ফরজ নামাজের পরে সাতবার দোয়া করতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান একজন চুপ থাকবেন না বলেন আল্লাহ হহম্মা আর আল্লাহ্ আপনারা শরিফা না শরীফ হাওয়াজ তো শরীফার মতো দেখ আল্লাহ আহ হুম্মা আজির নি মিনান্নার কুন নামাজের পড়ে ফজর এবং কয়বার এই আমলটা করবেন তো আবার নামাজে গেলে আপনারা তাড়াতাড়ি সালাম ফেরানোর চেষ্টা করেন নবীজি বলেছেন সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও কবরের রাজাব থেকে বাঁচাও জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই দোয়াটা যাদের মুখস্থ নাই বাড়ি গিয়া গুগল শরীফে সার্চ কইরা এটা স্ক্রিনশট নিয়ে আগামী কালকে মুখস্থ করবেন আল্লাহ তৌফিক দেন কষ্ট হচ্ছে আপনাদের ভয় পাইয়েন না 12টার আগে ছাড়বো আপনাদের ইনশাআল্লাহ চারটা বললাম পাঁচ নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী হলো এরা কিফতা হয় না কৃপণ হয় না অপবেকারিয়া হয় না রহমানের বান্দারা কেমন হয় আমার দিকে তাকান ভালো করে শোনেন অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন সম্পদ দিয়েছেন দেখবেন ছেঁড়া ফকিরের মতো হাটে আসে না নাই কৃপণতা করেন কেন অনেকে আছে টাকা পয়সা বাঁচায়ার নিজে একটু ভালো খায় না এই যে টাকা পয়সা জমালেন পুষ্টিকর খাবারও খেলেন না শরীরকে খাবার শরীরের হক আদায় করলেন না কিপটামি করে যে পয়সা জমালেন শেষ বয়সে এই সম্পদগুলো আবার স্বাস্থ্য রক্ষায় নষ্ট করা লাগবে কথা বুঝেন নাই এই জন্য কৃপণতা করা যাবে না আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা পছন্দ করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতার নিয়ামতের বই প্রকাশ ঘটায় আল্লাহ যেটা দিয়েছেন সেই নিয়ামত আপনি নিজে ভোগ করবেন ভোগ করার পরে বাকিটুকু আপনি আল্লাহর পথে খরচ করবেন অপব্যয় করবেন না রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না টাকা পয়সা আছে বলে নাচ গানে গিয়ে টাকা পয়সা নষ্ট করে না জুয়া খেলে পয়সা নষ্ট করে না টাকা পয়সা টাকা পয়সা আছে বলে মাদকাসক্ত হয় না রহমানের বান্দারা তাহলে কেমন হয় আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ওয়া কানা রহমানের বন্ধা হলো তারা কৃপণতা এবং অপবেয়ের নীতি অবলম্বন করে না যারাম তাহলে তারা কেমন হয় আল্লাহ তালা বলছেন ও কওয়ামা এরা মধ্যম পন্থ অবলম্বন করে আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন নিজের এবং নিজের পরিবারের জন্য ভোগ করে বাকিটা যার পথে দান করে দেয় জুড়ে বলেন তিনি কে যারা পয়সা জমায় যারা সম্পদ জমায় এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ সবচেয়ে বড় বোকা কার জন্য জমাচ্ছেন যমুনা গ্রুপের মালিক মারা গিয়েছেন করোনার সময় সব দুনিয়ায় পড়ে আছে সাধারণ মানুষ যেভাবে কাফন নিয়ে মাটিতে শুয়ে আছে সেই ব্যবস্থা তার হয়েছে ইনভেস্ট করে যান আল্লাহর পথে আল্লাহ এই সম্পদ আপনাকে দিয়েছেন কি জোরে বলেন নিজের জন্য যতটুকু প্রয়োজন পরিবারের জন্য যতটুকু প্রয়োজন বাকিটা রেখে দিল বড় করে সব আল্লাহর পথে উজার করে দেন সব আল্লাহর পথে দিয়ে দেন এটা আপনার কাজে লাগে আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করে ছয় নাম্বার রহমানের বান্দাদের গুণাবলি বলি হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা বিল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না যারা আপনাদের বাড়ি তো কুষ্টিয়ায় চট্টগ্রামে এমন বহু মানুষ আছে এরা আল্লাহকে যতটা না ডাকে তার চাইতে আরো একশো গুণ দুইশো গুণ বেশি জিন্দা মুর্দা অনেক বাবারে ডাকে কত জাতের বাবা আলী বাবা মেরালি বাবা ল্যাংটা বাবা টাকি বাবা বদনা বাবা কত জাতের বাবা যে আছে বাবা একজন থাকা ভালো না বেশি থাকা ভালো একজন মুমিন তো এমন হবে সে সুখের দিনেও ডাকবে আল্লাহ দুঃখের দিনেও ডাকবে আল্লাহ ভালো সময়েও ডাকবে আল্লাহ খারাপ সময়েও ডাকবে আল্লাহ সুস্থতার সময়ে বলবে আল্লাহ অসুস্থতার সময়েও বলবে আল্লাহ আমরা তো সুরা ফাতিহায় বলি ইয়া কানা বুধুয়া ইয়া কানাস আমরা কেবল তোমার এবাদত করি তোমার কাছেই কেবল চাই সন্তান নাই জিন্দা কিংবা মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান পাবেন না সন্তান দেওয়ার মালিক যিনি তিনিকে কে সন্তান দিবেন যিনি তার কাছে চান চাকরি বাকরিতে বরকত দরকার বন্ড পীরের কাছে যাইয়েন না আল্লাহর কাছে চান আল্লাহর দরবারে চান কারণ আল্লাহ তালা সব কিছু দিতে পারেন কি পারেন না আপনি আবার ভাবিয়েন না যে হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি আপনি কারে পিরাউলিয়া বিরোধী বলেন সবচেয়ে বড় পীরের এলাকার মানুষ আমি আমার বাড়ি কোথায় আমি শাহজালাল রহমতুল্লাহ আলহের এলাকার মানুষ আপনি পিরাউলিয়া আমারে বুঝান না আমরা পিরাউলিয়া বিরোধী নয় বরং মাজারকে বাজার বানিয়ে ভন্ডামি করে যারা মানুষের ইমান লুটে নেয় ওই ভন্ডলের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় বাংলাদেশে ইসলামের নামত পেয়েছি আমরা আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর অলিদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কিন্তু যারা অলিদের কবরকে মাজার বানিয়ে মাজারকে বাজারকে গরম করে দিয়ে যারা মানুষের ইমান আকিদাকে লুটপাট করে এদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ করে অসব ভাবার কথাই তো বললাম শেরালি মেরালি ডাল চাল চিটা অঙ্গে যাবেন দেখবেন ডাল চাল মিয়া আছে আমি স্থানও বলে দিই চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা অঞ্চলে যাবেন গুগলে সার্চ করেন পেয়ে যাবেন ডাল চাল মিয়া রহমতুল্লাহ আলাই এর মানে বদনাশার মাজারও আছে কোন পীরের নাম বদনা হইতে পারে কোন পীরের নাম ডাল হতে হইতে পারে সেরালি মেরালি হতে পারে কিরকম নাম রেখেছে দেখেছেন দেখেন হকানি অলিদের নাম দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহপুরান রহমতুল্লাহ আলাই এই বাগেরহাটে হাটে এসেছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের জমিনে গিয়েছেন শাহ আমানত রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা সকলের কবরগুলোকে জন্নাতুল ফেডাউস বানিয়ে দেন বলেন আমিন আরে নামই বোঝা যায় মানুষ কেমন নাম রাখছে কেমন দেখেন ডাল আর চাল ল্যাংটা বাবা টাকি বাবা বদনা বাবা এগুলো কোনো নাম হইল রহমানের বান্দারা আল্লাহর সাথে শিরক করে না শিরক হচ্ছে আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গোনা এটা ক্ষমার অযোগ্য মুশরিকের জন্য আল্লাহ জাহান্নাম অনিবার্য করে দিয়েছে এজন্য রহমানের বান্দারা ইমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায় নাম্বার 7 আপনাদের মনোযোগ আছে নাকি বাদ বাকি চার পাঁচটা পয়েন্ট কিন্তু বড় সেনসিটিভ বলবো না মোনাজাত দিয়ে দিব বলবো মনোযোগ আছে তো রহমানের বান্দাদের সাত নম্বর গুণাবলি হলো রহমানের বান্দারা অন্যায় ভাবে কারো শরীর থেকে রক্ত ঝরায় না অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দা তারা অন্যায়ভাবে ভাবে মানুষকে হত্যা করে না যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম গুণা ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত বেশি শোনেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা কতালান নাস জামিয়া যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান গুনাহ করলো ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাস জামিয়া যে একজন মানুষের জীবন বাঁচালো সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলা একটা খুনের সমান নয় এটা হলো দুনিয়ার সারা মানুষকে খুন করার গোটা দুনিয়ার মানুষকে খুন করার সমতুল্য guna অন্যায়ভাবে নিরপরাধকে অপরাধী বানি মানুষ অন্যায়ভাবে নিরপরাধকে অপরাধী বানিয়ে মেরে ফেলা নজিরকুন পৃথিবীতে নাই ঘুমায় গেছেন নাকি আপনি কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায় অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে অপরাধী লকম লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করার নজির এখনো দুনিয়ার বহু জায়গায় আছে আপনি কি ভাবছেন আপনার বিচার শেষ বিচার আরে চূড়ান্ত একটা বিচার তো আছে সেই বিচার দিনের বিচারের মালিক যিনি তিনি কে সেই দিন বিচার হবে দুই পদ্ধতিতে জুড়ে বলেন কয় পদ্ধতি আল্লাহর নবী বলেছেন আউয়ালুমা ইউহাসাবু আলাইহিল আব্দু ওয়াস প্রথমে আল্লাহ তার নিজের হকের বিচার করবেন হাকুল্লাহ আল্লাহর হকের বিচার করবেন আল্লাহ তার হকের বিচার আরম্ভ করবেন নামাজ দিয়ে কেয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে কিসের ব্যাপারে আরো জুড়ে বলেন আল্লাহর হকের বিচারের আরম্ভ হবে নামাজ দিয়ে আল্লাহর হকের বিচারের প্রক্রিয়াগুলো যখন শেষ হবে দুই নাম্বার পর্যায়ে শুরু হবে হাকুল্লাহ ইবাদ বান্দার হকের ব্যাপারে যখন বিচার আরম্ভ হবে আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইয়ুকদা বইনের নাসে ফিদ دما যখন বান্দার হক মানুষের হকের বিচার আরম্ভ হবে অন্যায়ভাবে যারা রক্তপাত ঘটিয়েছে অন্যায়ভাবে যারা মানুষ খুন করেছে সবার আগে তার বিচার হবে বীর বাহাদুর সাহেব কত মানুষের রক্ত ঝরিয়েছে হিসাব আছে কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন এলাকায় থাকতে দেন নাই বাড়ি ঘরে থাকতে দেন নাই তুরন্ত হিসাব নিকেশ আমতের মাঠে হবে কত নিরপরাধকে অপরাধী বানিয়ে তার পরিবার থেকে বছরের পর বছর তাকে দূরে রেখেছেন করাই ঘন্টায় কিয়ামতে হিসাব হবে কত ভালো মানুষকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মেরে ফেলেছেন সেগুলোর বিচার ও দিন হবে বাকি থাকবে না কোনো কিছু সব বিচার হবে দুই কায়দায় বিচার হবে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ আল্লাহর হক বান্দার হক আল্লাহর হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে জোরে বলেন বান্দার হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে নামাজ না নামাজ কি আল্লাহর হক না বান্দার হক বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায় ভাবে কত মানুষের রক্ত ঝরিয়েছেন রক্ত ঝরাইয়েন না মানুষকে কষ্ট দিয়েন না মানুষকে কষ্ট দিয়েন না যে যে জায়গায় আছেন সব মানুষের সাথে মিলেমিশে চলে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি এমন জীবন বানায়েন না আপনি মারা যাওয়ার পরে মানুষ পড়বে এমন মানুষ মাঝে মাঝে মারা যায় কি যায় না আর নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়েন কষ্ট নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়েন না নিজের এলাকার মানুষকে কেন কষ্ট দেন আপনি মারা যাওয়ার পরে এরাই এগিয়ে আসবে। এদেরকে কষ্ট দিয়ে না নিজের এলাকার মানুষের সাথে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন স্থাপন করেন আপনি মারা যাওয়ার পরে সবার আগে এরাই ছুটে বুঝলে বুঝ না বুঝলে তেজ ভাতা আর কি করে বুঝাইলে আপনি বুঝবেন নিজেকে ব্যক্তিত্ববান হিসেবে গড়ে মানুষের সাথে মিলেমিশে বসবাস করুন মানুষকে কষ্ট দিবেন না কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না কাউকে এমন ভাবে কষ্টে ফেলবেন না তাকে তার পরিবার থেকে দূরে রাখবেন না কাউকে এলাকা থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্রে নিজেকে সামিল করবেন না নইলে মরার সময় কুত্তার মতো আপনি মরবেন আল্লাহ বুঝার তো দান করেন কষ্ট হচ্ছে আপনাদের রহমানের বান্দাদের আট নাম্বার গুনাবলি হল রহমানের বান্দারা জিনা করে না বিবাহ বগিরভূত হারাম রিলেশন করে না আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন তারা জিনার ধারে কাছে যায় না জিনা করে না তারা জিনার জিনার বদলে জিনার পরিবর্তে পবিত্র সম্পর্ক বিয়ে সাদির সম্পর্ককে প্রাধান্য দেয় জিনা এখন আমাদের সমাজে রন্দ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে এই জিনা বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া অপব্যবহার মেলাম এবং সর্বশেষ অপশিক্ষা যুক্ত হয়ে যাওয়া আমাদের বাচ্চাগুলো এখন নষ্ট হচ্ছে প্রধানত দুই কারণে একটা হলো অপশিক্ষা আর একটা হলো অপসংস্কৃতি কথাকে খেয়াল করছেন এখানে যাদের বয়স থার্টি অ্যাবাব তিরিশের বেশি আপনারা একটু জবাব দেন তো আমার বয়স ও তিরিশের কাছাকাছি দেখতে লাগে না মনে হয় না আচ্ছা তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝতাম এখনকার ফাইভ সিক্স এর পুচকা ফুচকা পুলা মারেয়া এর চেয়ে বেশি বুঝে কি বুঝে না কম বয়সে পাকছে কেমনে দুই কারণে অপশিক্ষা অপ কথা বলেন না কেন আমি তো আপনাকে আবেগি কথা বলে চাপা মাইদা চলে যাব না এই দুইটার প্রমাণ দিচ্ছি দেখুন সে আজকে যে বয়সে যেটা শিখা দরকার পড়া দরকার ওইটা পড়ে আমি এখন ওই প্রসঙ্গে কথা বলতে গেলে আমার লম্বা সময় চলে যাবে ইউটিউবে আমার এই বিষয়ে আলাদা লেকচার আছে কোথায় কোথায় কত অসঙ্গতি অপশিক্ষা আছে সব সেখানে আর এস আবার আপনাদের এলাকায় জায়গা জমির ক্ষতি আর নেই মানে ওই ক্লাসগুলোর খতিয়ান পৃষ্ঠা নাম্বার বই নাম্বার তুলে দিয়েছে একদম কোথায় কোথায় কি আছে ক্লাস সিক্স সেভেনের ছেলে মেয়েরা প্রেমের গল্প পড়ে ফাহিম অন্তরা হাত ধরে হাঁটাহাঁটি পড়ে সঞ্জয় আমেনা পড়ে এগুলো পড়ার পরে বুঝি আপনার পুলামাইয়া ঠিক থাকবে সেও তার ক্লাসের কোথায় কোন শব্দ আর কোথায় কোন ফাহিম আছে তার সাথে টাংকি মারার ভাব ধরার চিন্তা করা এই জন্য তো বুরুঙ্গামারির ক্লাস ফাইভের ছেলে তার দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে চলে গেছে কেমনে চলে যায় আপনি বুঝে ক্লাস সিক্স এর ছেলে মেয়েরা এখন গফ বফ বুঝে আমার বুড়া চাচারা বুঝবেন না যুবকরা বুঝছে এগুলা কিরে যুবকরা কথা বলো ঠিক আছে কেমনে বুঝে তো কিছু এই পুচকা পুচকা পুলারা তার বইয়ের মধ্যেই সব আছে এমন এমন বিষয় আছে এটা বলার মতো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাই না চরিত্রহীন বানানোর জন্য আমরা আমাদের ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই আদর্শ দেশপ্রেমিক চরিত্রবান মানুষ হওয়ার জন্য তাহলে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা এখানে ঢুকিয়ে দেওয়া হবে আর অপসংস্কৃতি এটা তো আপনি আপনার বাচ্চাকে নষ্ট করেছে। আমরা যখন ছোটবেলা কান্নাকাটি করতাম আমাদের বাবা মায়েরা দৌড়াই আসতো এসে আমি জানি না কুষ্টিয়ায় কি বলেন ওই যে আপনার হাত দিয়ে এরকম সিলেটে এটাকে বলে ঝুনঝুনি আপনারাও ঝুনঝুনি বলেন এই ঝুনঝুনি দিয়েছে গাড়ি দিয়েছে খেলনা দিয়েছে বাবা কেদনা আর এখন মা বাবা এত ব্যস্ত তারা দুইটা তিনটা ফোন ইউজ করে বাচ্চা একটু কান্না করলে এসে এই নাও এই নাও মোবাইল আর মোবাইলে কি দিচ্ছে হাবিজাবি কত কিছু আছে বাচ্চারা তো এখনকার কিশোর ছেলেরা পাবজি পাবজি খেলায় এগুলো এই বাচ্চাগুলো নষ্ট হয়েছে হুজুরের কাছে নিয়ে আসে হুজুর একটু ফু দেন তো মোবাইল ছাড়া আর কিচ্ছু দেখে না হুজুরের ফুতে কাম হবে না আপনার বাচ্চাকে আপনি নিজেই নষ্ট করেছেন বাচ্চাকে সময় দেন বেশিরভাগ মা বাবা নিজেরাই মোবাইল নিয়ে ব্যস্ত আর কাপল ব্লগের ফিতনা এসেছে এখন কিরে যুবক ভাইয়েরা ঠিক আছে না আগে ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন নতুন ফিতনা নাম কি যে সকল ছেলেরা ডলার ইনকামের জন্য নিজের বউয়ের চেহারা পৃথিবীর মানুষ দেখার জন্য ওপেন করে ছেড়ে দিয়েছে এরা ব্যক্তিত্বহীন রুচিহীন এই সকল পুরুষগুলো হলো হায়া শরমহীন বেহায়া ব্যক্তিত্বহীন পুরুষ এর কোনো রুচি নাই যে তার বউকে বেপরটা বানিয়ে মানুষ দেখা এত রুচিহীন পুরুষ এর কোনো রুচি নাই রুচিতে সমস্যা আছে আপনার বউ বিয়ে করছেন আপনি মিয়া এত টাকা মোহনা না দিয়া আপনার জিনিস আপনি দেখেন মানুষটা দেখান কেন আপনার তো রুচিতে দুর্ভিক্ষ নেমেছে আপনার রুচি খারাপ আপনার রুচি ঠিক করেন পর্দা বেপর্দার ওয়াজ হবে পড়ে আপনার কমন সেন্স দিয়ে ভাবেন তো আপনার বউয়ের পেট আর পিটি স্টেডিয়াম বানিয়েছেন কেন আপনার বউয়ের ফিগার মানুষ জানে কেন আপনি তো রুচিহীন পুরুষ আপনি পুরুষ নামের কলঙ্ক পুরুষ নামের কলঙ্ক আপনি আপনার বউয়ের ফিগার মানুষ জানে আপনার বউয়ের পেট কেমন পিট কেমন মানুষ জানে আপনার বউয়ের ঠুট কেমন চোখ কেমন নাক কেমন অন্য আরেকজন জানে আপনি পুরুষ নামের কলঙ্ক ঠিক নিজেকে পুরুষ বানান আগে মিয়া লজ্জা লাগে না আরেকজন বলে অমুকের বউয়ের ঠুট খুব সুন্দর অমুকের বউয়ের চোখ হরিণের মতো ডালা ডানা বেহায়া তার নিজের বউয়ের সবকিছু মানুষ জানে আমার কথায় কি কষ্ট পেয়েছেন সত্য কথা একটু টিটা হয় টিটা হয় আর আমি এরকম স্বভাবেরই মানুষ যেটা বলি সুজা সাপটা ওপেনলি বলে ফেলি আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কান্না করে করে কুরানের আয়াত দিয়ে পর্দার ওয়াজ শুনিয়েছেন বেহায় আর দল তাও নিজেরা ঠিক হয় না এজন্য এই কঠিন কথা বলতে বাধ্য হল ওর রুচিতে সমস্যা আছে ওর রুচি ঠিক নাই আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করে রহমানের বান্দারা জিনা করে না যারা পড়াশোনা করছো শোনো ছাত্রদেরকে বলছি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি মাদ্রাসা পড়ুয়াদেরকে বলছি ছাত্র জীবনে নারীদের ফিতনায় পড়ো না মেয়েদের পিছনে ঘুরঘুর করো না এটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয় এই বয়স হলো পড়াশোনার এই বয়স হলো গবেষণার পড়াশোনা গবেষণায় মনোযোগী হও কেরিয়ার সুন্দর হবে আজান দিলে নামাজি গাও তাহলে চরিত্র ভালো হবে কেরিয়ার যদি সুন্দর হয় চরিত্র যদি ভালো হয় কোনো মেয়ের পিছে ঘোরা লাগবে না কুষ্টিয়ার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার মতো চরিত্রবান বানেব প্রতিষ্ঠিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা তোমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর আরম্ভ করবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে তারা ঘুরে আমি কেন আল্লাহ যুবকদেরকে বুঝার তৌফিক দেন নয় নম্বর রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে নাই মিথ্যা সাক্ষ্য দিলে বাতিল প্রতিষ্ঠা হয় অন্যায় কায়েম হয় অন্যায় প্রতিষ্ঠা হয় জালেমের জুলুম আর পাকাপুক্ত হয় এজন্য মিথ্যা সাক্ষ্যকে কুরআন হাদিসে নিন্দা করা হয়েছে আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযিনা লা যুর রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী দিতে দিতে মানুষ এত নিচে নেমে গিয়েছে আল্লাহ বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সাক্ষ্য সাক্ষ্য দিয়ে মানুষ নিচে নেমে গিয়েছে কঠিন বিচার হবে কেমতে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে অনেক মানুষের উপরে বড় ধরনের জুলুম হয়ে যেতে পারে এটা বড় ধরনের গুণা অনেক বড় ধরনের পাপ অনেক বড় ধরনের আল্লাহ আমাদেরকে বুঝার দেন নাম্বার 10 দশ নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী হলো এটা ভালো করে শুনেন এই রোগেও আমরা অনেকে আক্রান্ত রহমানের অনর্থক কথা এবং কাজ উপেক্ষা করে চলে অনর্থক কোন কর্মসূচিতে তারা যায় না আল্লাহ অনর্থক কিছু হচ্ছে এবং জায়গা দিয়ে গেলে ব্যক্তিত্ববান মানুষের মতো চলে যায় ওখানে সে ইন্টারফেয়ার করেছে এই রূপ তো আমাদের অনেকের আছে পাড়ায় পাড়ায় চায়ের দোকান আছে না নাই ওইটার নাম দিয়েছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে চা বিক্রেতা থাকে স্পিকারের ভূমিকায় চা খুরেরা থাকে সাংসদের ভূমিকায় চায়ের কাপে চুমুক লাগায় আর গোটা এলাকায় কে কি করলো হুদাই বসে বসে আলোচনা সমালোচনা গিবত পরনিন্দা চুগল আছে না নাই এই সকল কাজে নিজেকে জড়িয়ে ফেলা এটা ব্যক্তিত্ববান মুমিনের স্বভাব নয় আল্লাহ কোরআনে বলেছেন একজন ব্যক্তিত্ববান মুমিন সে এমন হবে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখতেছে নাচ গান কনসার্ট হচ্ছে চলে যাবে উপেক্ষা করবে অ্যাভয়েড করবে রিজেক্ট করবে এগুলোকে দেখছে টং দোকান দিয়ে যাচ্ছে আসেন ভাই চা খাই গল্প করি না তোর চা তুই খা এটা বলে চলে যাবে রহমানের বান্দা হবে এমন অনর্থক ফালতু কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে এক সেকেন্ড সময় নষ্ট করবে না প্রতিটা মুহূর্ত আল্লাহর আনুগত্যের পথে কাটাবে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন এখন ওয়াজ মাহফিলে অনর্থক কথা হয় হয় না কুরআন হাদিস বাদ দিয়া এদিকে কিছুক্ষণ ওদিকে কিছুক্ষণ কিছু বক্তা এখন বের হয়েছে সারাদিন ফেসবুকে থাকে ফেসবুকে কি 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 হইল দেখে সন্ধ্যার পরে বমি করতে থাকে থাকে এসব বাদ দেন প্রতিদিন মাহফিলে আসার আগে এক দুই ঘন্টা কিতাব নিয়ে বসে পড়াশোনা করেন মানুষের ইমান আখলাত মানুষ দিনের পথে আসে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয় ভালোবাসা তৈরি হয় বিশৃঙ্খলা কমে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে এমন কথা মানুষকে শুনিয়ে যান লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষেরা কষ্ট করে যে আয়োজন করে এই আয়োজনের তখন সফলতা আসবে সার্থকতা আসবে আবার কেউ কেউ মা ফেলে উঠে এটাকে একদম পল্টনের মাঠ বানায় ফেলে এটাও করতে যায়নি হ্যাঁ যতটুকু সত্য কথা কোরআন দিয়ে সুন্দর ভাষা ডালিলিক ভাবে উপস্থাপন কিন্তু বলতে গিয়ে আক্রমণাত্মক উগ্রতা যেন আপনার নিজের মধ্যে পরিলক্ষিত না সত্য সত্য কথা সুন্দরভাবে বলেন দেখবেন এই কথাটা কারো গায়ে পড়লেও সে তখন অন্তরের মধ্যে কথাটা দাগ কাটবে তখন সে হয়তো ওখান থেকে সংশোধন হয়ে যেতে দরদ নিয়ে মানুষকে বুঝাতে হয় মানুষকে সুন্দর ভাষায় বুঝাতে হয় নম্রতার সাথে সুন্দর শব্দ চয়ন করে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে বুঝালে অটোমেটিক দেখা যাবে তার দিল নরম হয়ে আল্লাহ বুঝার তৌফিক দান এবার আসেন আর দুইটা গুণ আছে মনোযোগ আছে তো আপনাদের এগারো নম্বর হলো রহমানের বন্দারা কোরআন অন্ধ এবং বধিরের মতো শুনে না কিছু মানুষ আছে কোরআন বুঝালে উল্টা বুঝে আবু জেহেলের মতো আবু জেহেল নবীজির কাছ থেকে কোরআন শুনেছে মুসলমান হয়েছে না আরো গোমরা হয়েছে জুড়ে বলেন আমাদের সমাজে আবু জেহেলিও চরিত্রের কিছু মানুষ পাওয়া যায় ওয়াজ করতে 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 বুঝাইলেও সে বুঝে না তারে বুঝাইলেন সুদ খায়ও না ভাই এটার অনেক গুণা নিম্ন পর্যায়ের গুণা হলো মায়ের সাথে চিনা করা ভাইরে ঘুষ খায়ও না ভাইরে নামাজ ছাইল না মা বাপার সাথে বেহাদবি করো না কোরআনের আয়াত দিয়ে বুঝানো হয় কিন্তু কিছু লোক বধিরের মতো শুনেও যেন না শোনার ভাব ধরে এমন মানুষ আমার সমাজে আসে না নাই আল্লাহ বলছেন এগুলো মুমিনের স্বভাব নয় রহমানের বান্দাদের স্বভাব হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিররু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা রহমানের বান্দা হলো তারা আল্লাহর আয়াত দিয়ে রবের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দা হলে বধিরের মতো অন্ধের মতো আচরণ করে না যারা বরং কোরআন শুনলেই হেদায়তের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তুমি এই গুণ দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দাও রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ গুণাবলী হলো তার স্ত্রী এবং সন্তান পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে কি দোয়াটা করবে আল্লাহ দোয়াটাও শেখায়া দিলেন আল্লাহ তালা বললেন তারা দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হামলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন ওয়া আতিনা কওরাতান ইয়ুনু ওয়া অবিবাহিত ছেলেদের ওয়াদ চলে আসছে এখানে অবিবাহিত মিসকিন ব্যাচেলর অনেক আছে না মিসকিন বলেছি নিঃশত সব কি এখনো হবু বউয়ের জন্য দোয়া করতে হবে হবু বউ হবু বউয়ের জন্য কেমন দোয়া করতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়্যাতিনা কুররাতু আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ এই অবিবাহিত ছেলেরা सुनो কি সুন্দর দোয়া এখন থেকে এই দোয়াটা যেন মিস না যায় আল্লাহ আমাকে এমন বউ দাও যারা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কলিজা ঠান্ডা হবে সুবহানাল্লাহ যারা বিয়ে করে ফেলছে একটারে সামলা লাগে ওইটার হক ভালোভাবে আদায় করেন এরপরে আরেকটা করেন অসুবিধা আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে বউ তোমারে আমি সন্তুষ্ট করতে পারছি কিনা দেখবেন জবাবটা কি দেয় চক্ষু শীতলকারী স্ত্রী মানে হন যে স্ত্রীকে দেখলে যে বিবি কে দেখলে পরে আপনার চক্ষুটা শীতল হয়ে যায় আপনি বাড়িতে গেলেন বাসায় গিয়ে দেখলেন আপনার স্ত্রী আজান হলেন আমাজে দাঁড়িয়ে যান তিনি আপনার ঘরের সবকিছু দেখাশোনা করেন অনেক কেয়ারিং মহিলা দেখলেন আপনি আপনার সন্তানগুলোকে ভালোভাবে দেখাশোনা করে আপনার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে আপনার আনুগত্য করে সেবা করে এমন স্ত্রী পেলে চক্ষু ঠান্ডা হবে কি হবে না আবার দেখলেন আপনার সন্তান এমন আজান হলে নামাজে চলে যায় গোটা মিরপুরে গোটা পুরা দহ এলাকায় বলা হয় আপনার ছেলেটা খুবই ভালো আজান দিলে নামাজে আসে এলাকার সবাইকে সালাম দেয় ভদ্র ছেলে বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে এমন চরিত্রবান সন্তান যদি পান তাকে দেখলে চক্ষু শীতল হবে কি হবে না আল্লাহ তাআলা বলছেন স্ত্রী আর সন্তানদেরকে যদি চক্ষু শীতলকারী দেখতে চাও আমার কাছে দোয়া করো পরে নামাজ সাথে রব

হে আল্লাহ হে আমার রাম আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দাও আর শেষের অংশটা হলো আমাদেরকে মুতাকিনের ইমাম বানাও জুড়ে বলেন কাদের ইমাম মুত্তাকিরা হলো আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা আল্লাহর কাছে সম্মানিত এজন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানিত তারা তাকওয়াবান যারা এখন আপনি দোয়া করছেন আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও অনেকে আছে তার ছেলেকে নিয়ে আসে দোয়া করেন ছেলেটা যেন আপনার মতো বা আপনাদের মতো আলেম হয় আপনার স্বপ্ন এত ছোট কেন আল্লাহ আপনাকে এত সুন্দর দোয়া শিখালেন অমুকের মতো তমুকের মতো হবে কেন আল্লাহ তো শিখিয়েছেন তুমি সন্তানের জন্য দোয়া করো আল্লাহ আলিলা ইমামা আমাকে আমাদের পরিবারের সবাইকে সন্তানকে আল্লাহ মোত্তাকিদের ইমাম বানাও আচ্ছা জনসাধারণের ইমাম আম মানুষের ইমাম না মোত্তাকিদের ইমাম জোরে বলেন তো মুত্তাকিদের ইমাম যে হবে সে কি মুত্তাকি হবে না বেশি মুত্তাকি হবে তো চাইতেছেন যেহেতু বড় করি চান এখানে রহমানের বান্দাদের কয়টা গুণা বলা হলো জোরে বলেন এই বারোটা গুণা যারা অর্জন করবে তাদের বেনিফিট কি লাভ কি পুরস্কার কি আল্লাহ বলছেন উলাই গায়ুজাউনাল গুরফাতু বিমা সাবরু ওয়া ইউলাউ কুনু ফীহা ওয়াসালা মা হল দিনা ফি হা হাসোনাট মোস্তাকর রং ওয়ামক মা আল্লাহতালা বলছেন এই অর্জন করবে যারা চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতের উঁচু প্রাসাদে অবস্থান করবে তারা বলেন তো দেখি কয়টা গুণ এক নাম্বার রহমানের বান্দারা ভদ্র না অভদ্র অহংকারী না বিনয়ী এখন বলা সামারি হচ্ছে সবাই জবাব দুই নাম্বার দিবে রহমানের বান্দারা উগ্র না সহনশীল তিন নাম্বার রহমানের বান্দারা রাতে তামাশা করে না আল্লাহকে সাজদা করে চার নাম্বার রহমানের বান্দারা ইবাদত গুজারি হয়ে ও জাহান নাম থেকে বাঁচার জন্য কি করে দোয়া করে এরপরে হলো কয়টা বললাম চারটা পাঁচ নম্বর রহমানের বান্দারা কিপটা হয় নাকি দানশীল হয় আমরাও দানশীল হব তো